বৈচিত্র্যময় কৃষির জেলা ফরিদপুর এ জেলায় প্রায় সব ধরনের ফসল উৎপন্ন হয়ে থাকে সে কারণেই ফরিদপুরে শুরু হয়েছে অধিক পুষ্টিগুণ সম্পন্ন সূর্যমুখী ফুলের চাষ সূর্যমুখীর তেল অন্যান্য সাধারণ তেলের চাইতে একটু আলাদা কোলেস্টেরল মুক্ত প্রচুর পরিমাণে প্রাণ শক্তি থাকায় সূর্যমুখী তেল শরীরের দুর্বলতা কার্যক্ষমতা বাড়াতে রাখে অনন্য ভূমিকা রান্নার জন্য সয়াবিন তেলের চাইতে সূর্যমুখী তেল দশ গুণ বেশি পুষ্টি সমৃদ্ধ ভিটামিন ই সমৃদ্ধ এ তেল শরীরের ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ও কপারের চাহিদা পূরণ করে বিয়াল্লিশ থেকে চল্লিশ পার্সেন্ট তোল পাওয়া যায় এবং এটা সবচেয়ে বড় সুবিধা দিক হচ্ছে এই সূর্যমুখী তেলে কোনো কোলেস্ট্রল নেই এটা আপনার দেহের দহি গঠনের জন্য খুবই কার্যকর ফরিদপুর জেলার নয়টি উপজেলার প্রায় শতাধিক কৃষক চলতি মৌসুমে সূর্যমুখী ফুলের চাষ করেছেন মাঠ জুড়ে হলুদ ফুলের সমারোহ কৃষকেরা আশা করছেন ভালো ফলন সূর্যমুখী ফসলটা অন্যান্য ফসলেতে অনেক লাভজনক এবং কম সময়ে এটা ঘরে তোলা যায় আমি চিন্তা করতেছি যে আমার যে জমি আছে সেখানে এই ফুলের চাষ করা যায় কিনা তিনটা ফসল করার জন্য সূর্যমুখী অনেক লাভজনক একটা ফসল নভেম্বর মাসের প্রথম সপ্তাহে সারিবদ্ধভাবে বীজ বপন করা হয় বীজ বপনের নব্বই থেকে একশো দিনের মধ্যে ফসল তোলা যায় সামান্য পরিমাণ রাসায়নিক সার ও দুবার সেচ দিতে হয় এ ফসলে প্রতি একর জমিতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয় আর এক একর জমিতে উৎপাদিত বীজ থেকে কে আশি থেকে নব্বই হাজার টাকা লাভ করা সম্ভব